মৃত্যু মামলাকে নিয়ে তাত দিলে জাতীয় মানবাধিকার কমিশন, মাগিলে অ্যাকশন টেকেন রিপোর্ট, ছ সপ্তাহ মধ্যে তদন্ত রিপোর্ট পাই দেলে নির্দেশ। ক্রাইম ব্রাঞ্চ কিংবা পুলিশ তদন্ত উপরু উঠি যাইছি ভরসা। উচ্চস্তরীয় তদন্ত পাই অভিযোগ করিথিলে মানবাধিকার কর্মী। বহুচর্চিত পারলাখেমুন্ডি এসিএফ সৌম্য রঞ্জন মহাপাত্র মৃত্যু মামলা দিনকু দিন জটিল হেউথিবা বেলে প্রথমে পারলাখেমুন্ডি পুলিশ, তারপরে ক্রাইমব্রাঞ্চ টিম এই মামলাকু হাতকু নেইথিলে। কিন্তু তদন্ত পরে তদন্ত চালিথিলে বি বর্তমান পর্যন্ত কৌণসি তথ্য সামনাকু আসি পারিলা নাহি, কিংবা এই ঘটনারে বর্তমান পর্যন্ত বি কেহি গিরফ হই পারিলে নাহি। তবে এসব মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনাকু অতি গুরুত্বর সহ নেইছন্তি এবং রাজ্য জঙ্গল বিভাগ অতিরিক্ত মুখ্য শাসন সচিব ও রাজ্য পুলিশ ডিজিকু ছ সপ্তাহ মধ্যে তদন্ত রিপোর্ট দেবাকু কমিশন নির্দেশ দেইছন্তি। কিছুদিন তলে গণমাধ্যমরু জানিয়াকু পাইলি, বহুত গণমাধ্যমরু জানিয়াকু পাইলি যে এসিএফ সৌম্যরঞ্জন মহাপাত্রঙ্কর রহস্যজনক ভাবে মৃত্যু ঘটিছি। সে মৃত্যুরে তাঙ্ক সৌম্য মহাপাত্রঙ্কর পরিবার লোক গোটে এটা গোটে হত্যাকাণ্ডর আখ্যা দৌছন্তি। আউ বহুত দাবি বি সৌম্যঙ্ক মা বাপাঙ্ক কথা ইয়ে রাজ্য সরকার কিংবা রাজ্য পুলিশ বিভাগ কিছু বুঝু নাহান্তি। আউ এই যে তদন্ত হচ্ছে, ইয়ে তদন্ত না ক্রাইমব্রাঞ্চ ঠিক সে করুচি না পুলিশ ঠিক সে করুচি, সেথিপাই গোটে মানবিক কর্মী হিসাবরে মু আমার কেন্দ্র মানব অধিকার কমিশন যে অছন্তি, কেন্দ্র মানব অধিকার কমিশন কু ইয়ে বাবদরে অবগতি করাইছিলি গত তিন তারিখ দিন। আউ মানব অধিকার কমিশন আজি অর্ডার করিছন্তি যে আমার আডিশনাল মুখ্য শাসন সচিব জঙ্গল বিভাগ আউ পুলিশ ডিজিঙ্কু নির্দেশ দেইছন্তি তুরন্ত এ কেসরে স্ট্যাটাস রিপোর্ট দাখল কলে এনএচআরসি এ কেসরে তদন্ত করিব। এই ঘটনায় সৌম্যঙ্ক পরিবার লোক অভিযোগ পরে অভিযোগ আনুথিবা বেলে দিনকু দিন ঘটনার মোড় বদলি চালিথিলা, যাহাকু নেই অসন্তোষ ব্যক্ত করিথিলে সৌম্যঙ্ক পরিবার লোক এবং মানবাধিকার কর্মী। তেণু এই মামলার উচ্চস্তরীয় তদন্ত পাই মানবাধিকার কর্মী সুব্রত দাস গত তিনি তারিখে এনএচআরসি রে অভিযোগ করিথিলে। তবে এই অভিযোগ পরে জাতীয় মানবাধিকার কমিশন মামলা রুজু করে ছ সপ্তাহ মধ্যে তদন্ত রিপোর্ট দেবাকু নির্দেশ দেইছন্তি। ব্যুরো রিপোর্ট, ওড়িশা রিপোর্টার।